بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ بهذا وافر أو كما قال عليه الصلاة والسلام. جامعة فاروقية تاجپور مدرسة كرتيك آيوجيت آجكر حافظ قرآن دير فاغري بيتروني انوشتانير سمانيت سبھاپتي উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম অভিভাবক বৃন্দ আজিজ তালাবা সম্মানিত শ্রুতিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকের এই দিনী প্রোগ্রামে মহৎ মাহফিলে আমরা সবাই উপস্থিত হতে পারা এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে এই দিনই মাহফিলে আমাদের সবাইকে আসার বসার শোনার এবং শরীক হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবাই মাওলার দরবারে প্রাণ কুলে অন্তর কুলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন যেই সব বান্দারা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সব নিয়ামত আরো বাড়াইয়া দেন। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করা প্রয়োজন কিনা কি কোন বেশি বেশি শুকরিয়া আদায় করে মাওলার কাছে আমাদের নবীও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুকরিয়া আদায় করতে হয় এইটাও আমাদেরকে শিখাইয়া গেছেন। আল্লাহর রাসূল বলেন রাদিত বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আমাদের নবী কিভাবে শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে শিখাইয়া গেছেন। এই জন্য প্রত্যেকটা কাজের শুকরিয়া প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা অনুগ্রহ এবং দয়ার শুকরিয়া যখন বান্দারা আমরা শুরু করে দেই আমরা শুকরিয়া বেশি বেশি আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদেরকে সেই নিয়ামত রাজি আরো বাড়াইয়া দেন। আজকে এই দিনী প্রোগ্রাম এই ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান আমাদের অত্যন্ত মহব্বতের প্রিয় আস্থাভাজন এই জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা শায়খ আবু তাহের ফারুকি দামাত বারকাতহুমের অক্লান্ত চেষ্টা পরিশ্রম মুজাহাদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনই প্রতিষ্ঠানকে গড়ে দিয়েছেন। যার উসিলায় আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা গ্রহণের জন্যে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্যে হাফেজে কোরআন বানানোর জন্যে আলেমে দিন বানানোর জন্যে এই প্রতিষ্ঠানে আসার সুযোগ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বানিয়ে জামিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সহ মুদাররিসিন যারা আছেন তা আজিজ তালাবা যারা আছেন মুহিব্বিন মুতাল্লিকিন এলাকাবাসী সবার সকল প্রকার মেহনতকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেন আল্লাহ তাআলা যেন এর উসিল্লায় তাদেরকে জন্য উত্তম ফায়সালা দান করেন। সম্মানিত উপস্থিতি মুরব্বিয়ান উলামায়ে কেরাম অভিভাবক ভিন্দ আজিজ তালাবা ভাইরা, আসলে আজকে আপনারা যেই দিনই প্রতিষ্ঠানে পড়তেছেন হাফেজে কোরআন হইতেছেন আর যারা হইছেন যারা হবেন যারা মেহনত করতেছেন যারা লাইনে আছেন আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে এই ইসলামের কোনো সমস্যা কোনো মাসলা মাসাইল জানার জন্যে কোনো কলেজ ভার্সিটির ছাত্রকে জিজ্ঞেস করা হবে না। ইসলামের কোনো সমস্যার জন্যে কোনো মাসলা ফতুয়া জানার জন্যে আপনাদের মতো টুফি দাড়িওয়ালা পাগড়িওয়ালা ছাত্রদের কাছেই জিজ্ঞাসা করা হবে। আপনারা সৌভাগ্যবান আপনাদের গার্জেন অভিভাবকরা সৌভাগ্যবান কারণ আমাদেরকে ইসলাম নিয়েই থাকতে হবে ইসলাম নিয়েই মরতে হবে। দুনিয়ায় যত শিক্ষাই কোন যেই শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা নেই যেই শিক্ষার মধ্যে ইসলামের শিক্ষা নেই সেই শিক্ষা কখনো আদর্শ শিক্ষা হতে পারে না সেই শিক্ষা কখনো জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে পারে না। ওই শিক্ষাই মানুষকে জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেবে ওই শিক্ষাই জাতির দ্বারক বাহক নেতৃত্ব বহন দ্বারক সৃষ্টি করবে যেই শিক্ষা
যেই ছাত্রদের অন্তরের মধ্যে পবিত্র কোরআন আছে, যেই ছাত্রের অন্তরের মধ্যে হাদিস আছে, যেই ছাত্ররা ইসলাম এবং দ্বীনের উপর অটল থেকে ইসলামের কাজ দ্বীনের কাজকে মেহনত মুশাক্কাতের মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। এই জন্য আদর্শ সন্তান করতে হলে এইসব দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন। আদর্শ অভিভাবক যারা আছেন তারা যদি মেহনত করে সন্তানদেরকে পাঠাইয়া দেন। আপনারা মাওলানা নুরুল হক নবীগঞ্জির কাছ থেকেও শুনছেন, আজকে যারা পাগড়ি পরবে তাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে, আর আপনাদেরকে হাসরের মাঠে জান্নাতের মূরের মুকুট দেওয়া হবে। এই জন্য বলছিলাম এইসব মাদ্রাসা থেকে আজকে কলেজ ভার্সিটিতে পড়িওয়া ইঞ্জিনিয়ার ডক্টর আপনার বড় বড় গ্রাজুয়েট নিয়ে কেউ বাহির হবে না, এইসব মাদ্রাসা থেকে বাহির হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর মতো ওলি বুজুর্গ, এইসব মাদ্রাসা থেকে বাহির হবে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মতো বীর মুজাহেদ, ওইসব মাদ্রাসা থেকে বাহির হবে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির মতো মুফাসসিরে কুরআন, এইসব মাদ্রাসা থেকে বাহির হবে আপনার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের মতো সংগ্রামী নেতা, এইসব মাদ্রাসা থেকে বাহির হবে শাব্বির আহমদ উসমানীর মতো মুফাসসিরে কুরআন, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহের মতো, আল্লামা শায়খে কাতিয়া রহমতুল্লাহের মতো, শায়খে বরুণা রহমতুল্লাহের মতো এক একজন বীর মুজাহিদ সিফা সালার ইসলামের সৈনিক তৈরি হবে এইসব জামেয়া থেকে। কিন্তু এইসব দ্বীনি প্রতিষ্ঠান এমন সন্তানকে তৈরি করেছে, এমন যোগ্য লোক তৈরি করে দিতেছে, কোরআন এবং হাদিসের বাহক এমনভাবে তৈরি করতেছে যে এইসব প্রতি আপনার দুনিয়াবি জাগতিক প্রতিষ্ঠানগুলা স্কুল কলেজ ভার্সিটি সহ আপনার সারা বিশ্বের শ্রেষ্ঠ আলিগড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন দিনদার ফরেজগার হক্কানি আলেম তৈরি করতে পারেনি। এই হক্কানি আলেম তৈরি করতেছে এইসব দ্বীনি প্রতিষ্ঠানগুলা, হাফেজে কোরআন তৈরি করতেছে এইসব দ্বীনি প্রতিষ্ঠানগুলা, এই মাদ্রাসাগুলা। আজ থেকে যদি 60-70 বছর আগের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলার দিকে আপনারা তাকান তাহলে এই কথা বলে কেউকে বিশ্বাস করার প্রয়োজন নাই। 60-70 বছর আগের মাদ্রাসা আবাসন বিল্ডিং এবং তাদের অবকাঠামোর যে হালত ছিল, আজকের মাদ্রাসা এবং তার বিল্ডিং আপনার অবকাঠামোগত অবশ্যই অনেক অনেক দূর এগিয়ে গেছে। এইটা কিভাবে গেল? শেষ রাত্রের চোখের পানি। এইসব কচি বাচ্চারা যখন তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে মাওলার কাছে চৌকের পানি ফেলাইয়া নুনা জারি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে এইসব কইরা দিতেছে। এই জন্য ভাই দুস্থ আর বুজুর্গ, এই মাদ্রাসার সম্পর্ক কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। আল্লামা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহি আলাইহি বলেন, শুধু বিল্ডিং বাল্ডিং এইগুলার নাম উনি মাদ্রাসা বলেন না, উনি বলেন মাদ্রাসা হইল ওই একটা রশির নাম, যেই রশির এক প্রান্ত হইল জমিনের মধ্যে আর আরেক প্রান্ত হইল আল্লাহর কুদরতি হাতে। তাহলে এইসব মাদ্রাসার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এইসব মাদ্রাসার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে মাদ্রাসায় যারা পড়বে তাদের সম্পর্ক কার সাথে হবে? মাওলার সাথে হবে। আর মাওলার সাথে যার সম্পর্ক হবে, মাওলা যার উপর রাজি হবেন, তার দুনিয়া এবং আখেরাত সফল হয়ে যাবে। এই জন্য ভাই দুস্থ, আমরা এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম হল নবীদের ওয়ারেস, কিন্তু সম্পদের ওয়ারেস নয়, ইলমের ওয়ারেস, দ্বীনের ওয়ারেস। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দ্বীনের ওয়ারেস হইতে হলে শুধু টাইটেল পাস করলেই দ্বীনের প্রকৃত ওয়ারেস হয় না, দ্বীনের প্রকৃত ওয়ারেস হলে নবীর প্রকৃত ওয়ারেস হইতে হইলে তিনটা শর্ত, প্রকৃত নবীর ওয়ারেস হইতে হইলে তিনটা শর্ত। এক নম্বর শর্ত হইল তাফাক্কুফিদ দ্বীন, দ্বীনের গভীর ইলিম শিক্ষা করা। দুই নম্বর হলো এশাআতে দ্বীন, দ্বীনের প্রচার প্রসারের জন্যে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। তিন নম্বর হলো হেফাজতে দ্বীন, প্রত্যেক প্রকারের বাতিল ফিরকা থেকে দ্বীনকে হেফাজতের জন্যে নিজের জীবন যৌবন নিয়ে সারা জীবন সংগ্রাম করা। এই তিনটা শর্ত যদি একজন টাইটেল ভাস আলেমের মধ্যে পাওয়া যায়, একজন হাফেজে কোরআনের মধ্যে পাওয়া যায়, তাহলে তারা হবে প্রকৃত নবীর ওয়ারেস। এই জন্য প্রকৃত নবীর ওয়ারেস হইতে হলে যেমনিভাবে আমাদেরকে ইলমি লাইনে মেহনত করতে হবে,
তেমনি ভাবে আদর্শিক দিক দিয়ে আমাদের মেহনত চালিয়ে যাইতে হবে। আজকে যারা হাফেজে কুরআন হইছেন আপনাদের সৌভাগ্য, আপনাদের গার্জেনদের সৌভাগ্য, অভিভাবকের সৌভাগ্য, ভাই ভুলে গেলে চলবে না। এইটাকে আপনার চলমান রাখতে হবে, এইটাকে সব সময় আপনার চর্চায় রাখতে হবে, আমলি লাইনে মেহনত করতে হবে, তাহলে আপনার জিন্দেগি কামিয়াব হবে। আর যদি আমলি লাইনে মেহনত না করেন এইগুলা সব চলে যাবে, দৈরা রাখছেন কষ্ট করে। ইচ্ছা করলেই হাফেজে কুরআন হওয়া যায় না, ইচ্ছা করলেই আলেমে দিন হওয়া যায় না। এইটা আল্লাহর প্রদত্ত বিশাল এক নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিছেন। যত বেশি আমল করবেন, যত বেশি আল্লাহর কাছে রোনাজারি করবেন, মাওলার কাছে যত বেশি খান্নাকাটি করবেন, যত বেশি এবাদতে মুস্তাগরিক থাকবেন, তত বেশি বরকত আর ফায়দা হাসিল হতে থাকবে। এই জন্য আজকে যেইসব হাফেজ ভাইয়েরা পাগড়ি পাইবেন, হাফেজ হইছেন, বিশাল বড় দৌলত অর্জন করছেন, কারণ কুরআনের হেফাজতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতো কচি কচি হাফেজ দিয়ে আল্লাহ হেফাজত করবেন। এইসব মাদ্রাসায় যারা পড়বে, এই যে মাদ্রাসায় যারা পড়ে, এদের দ্বারা কি হয় দেখতেছি আমরা, লম্বা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, মাথার মধ্যে পাগড়ি পরে, কিন্তু এইটাই কি শেষ? না ভাই, এইটাই শেষ নয়। এইসব মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের উসিল্লায় আল্লাহ তাআলা জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথে উঠাইয়া দেয়, জান্নাতের রাস্তায় উঠাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইসব কচি কচি হাফেজ আলেমদের উসিল্লায় জান্নাতে পৌঁছাইয়া দেয়। এরা জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থেকে মানুষকে বিরত রাখার পথ দেখায়, এরা কুরআনের পথ দেখায়, এরা ইসলামের পথ দেখায়। এই জন্যে ওদের মর্যাদা অনেক অনেক বেশি। যদি ধরে রাখা যায়, মনে রাখতে হবে, আদর্শবান সৈনিক হতে হবে। এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আদর্শের নমুনা যদি না থাকে তাহলে জাতি কার কাছে যাবে? আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যদি আদর্শের একটা নমুনা না থাকে তাহলে এই জাতি কার কাছে যাবে? দিশাহারা হয়ে চলে যাবে। এই জন্য আপনাদেরকে আদর্শের নমুনা হতে হবে, আপনাদেরকে মানুষ ফলো করবে, জাতি আপনাদের কাছ থেকে শিখবে, আপনারা জাতিকে শিখাবেন, জাতিকে আপনারা পথ দেখাবেন। আর আদর্শের নমুনা না থাকলে তখন কি হবে? আদর্শহীন মানুষরা আপনার বিপথে চলে যাবে, এই শূন্যতা আর পূরণ হবে না। এই আদর্শ নমুনার শূন্যতাকে পূরণ করার জন্যে আপনাদের মতো হাফেজে কুরআনের প্রয়োজন, আপনাদের মতো আলেমে দ্বীনের প্রয়োজন। এই জন্য আদর্শ সৈনিক হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো শ্রেষ্ঠ আদর্শ ছিল, কারণ আল্লাহর রাসূলকে দেখেন, সংক্ষেপে বলি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আলামিন নামে খিতাব দিয়েছিল, আলামিন নামে ভূষিত করেছিল। মক্কার কাফেররা পর্যন্ত, যারা আল্লাহর রাসূলের আদর্শিক দুশ্মন ছিল, আল্লাহর নবীর আদর্শিক দুশ্মনরাও আল্লাহর রাসূলের সত্যতা, আল্লাহর রাসূলের বিশ্বস্ততা, আল্লাহর রাসূলের আমানতদারির ব্যাপারে তারা কি দিয়েছিল? খিতাব দিয়েছিল, গ্রান্টি দিয়েছিল। এই জন্যই তো বলা হয় আল ফজলু মা শাহিদাত বিহিল আদাউ, ফজিলত তো ওই ব্যক্তির ব্যাপারে যার দুশ্মনরাও তার সত্যতার ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে সাক্ষী দেয়। আপনার বন্ধু তো আপনার ব্যাপারে সাক্ষী দিবেই, আপনার শত্রু যদি আপনার আদর্শের ব্যাপারে সাক্ষী দেয় তাহলে বুঝতে হবে সত্যিকার অর্থেই তার কথাটা ঠিক। এই জন্যে ভাই দুস্থ, আদর্শিক সৈনিক হতে হবে, মেহনত বেশি বেশি করতে হবে, আদব আখলাক শিখতে হবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, দেখেন একবার উনি আপনার এক জায়গায় যাবেন, ট্রেনে উঠবেন, স্টেশনে গেছেন, স্টেশনে যাইয়া দাঁড়াইয়া রয়েছেন, হারিকেল নাই, বাতি নাই, লাইট নাই, অন্ধকার অবস্থায়। তখন দেখা গেল একজন হিন্দু ব্যক্তি উনার কাছে আইসা বলল, উনার চেহারার দিকে তাকাইয়া বলল যে, মৌলবি মুঝে কালিমা পড়া দো। হিন্দু ব্যক্তি উনার চেহারার দিকে তাকাইয়া কইল, মৌলবি মুঝে কালিমা পড়া দো। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওর কথা শুই না, সাথে সাথে তাকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। তখন ওই হিন্দু ব্যক্তির সাথীরা জিজ্ঞেস করল যে, তুমি এইটা কী কাজ করলা, হিন্দু থেকে শোধ কইরা মুসলমান হইয়া গেলা? তখন ওই হিন্দু ব্যক্তিটা উত্তরে বলল,
مجھے اس کے چہرہ پر ایسا نور چمکاتا دیکھا کہ مجھے یقین ہو گیا کہ اس کا روب حق ہے وہ حق ہے اس کے لیے میں مسلمان ہو گیا আমি এই হক্কানি আলেমের চেহারার মধ্যে এমন নূর প্রজ্জ্বলিত দেখেছি যেই অন্ধকার আলোকিত হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে ওই ব্যক্তির চেহারার মধ্যে যেভাবে নূর চমকাইতেছে ওই ব্যক্তি সত্য ওই ব্যক্তির রব সত্য ওই ব্যক্তির দিন সত্য এই জন্য আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি সুবহানাল্লাহ একজন আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যেই কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির জেহেন এত বেশি সাফ ছিল এত শক্তিশালী জেহেন ছিল একটা ফোড়া একটা সবক একটা কথা যদি একবার উনি শুনতেন ৪০ বছর পর্যন্ত উনার মেমোরিতে থাকতো স্মরণ থাকতো উনি হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনি পাইবেন না কেন উনার আদব এমন ছিল একবার হাদিস পড়াইতেছেন হাদিসের হাসিয়া আপনারা হয়তো অনেকেই জানেন হাসিয়াটাকে সাইড দিয়ে একটু তেরাইয়া লেখা এটারে টিকা কয় হাসিয়া হইল তেরাইয়া লেখা হাদিসের কিতাব নিয়ে হাদিস পড়াইতেছেন দেখতেছেন হাসিয়াটা ফাতারে তেরাইয়া লেখা উনি চিন্তা করলেন আল্লাহর রসুলের হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের জন্য উনি কিতাবরে এমনি না ঘুরাইয়া নিজেই ঘুরে গেছেন যে আমার জন্য হাদিসের কিতাব ঘুরবে না হাদিসের কিতাবের জন্য আমি আনোয়ার শাহ কাশ্মীরি নিজের বইয়ের জায়গা থেকে ওই জায়গায় গুইরা যাইয়া উনি টিকা দেখা শুরু করে দিছেন এত আদব ছিল উনার জন্য কিন্তু আমরা তো সাধারণত এগুলারে কিছুই মনে করি না হাদিসের কিতাব সামনে এমনি ঘুরাইয়া আমরা আমাদের সুবিধা মতো পড়ি কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি তো এমন করেন নাই হাদিসের কিতাব সামনে হাসিয়া সেখানে উনি কিতাব না ঘুরাইয়া নিজেই সেখানে যাইয়া উল্টা পাশে বৈশা পড়া শুরু করে দিছেন এইটা হলো আদব এই সব আদবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার এত মর্যাদা দান করেছিলেন এত জেহেনকে সাফ করেছিলেন একবার একটা কথা শুনলে ৪০ বছর পর্যন্ত স্মরণ থাকত এই জন্য ভাই দুস্থ আর বুজুর্গ সময় অনেক কম অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আরও আলোচনা হবে আপনাদের তালেবে ইলম হাফেজে কোরআন ভাইদের প্রতি আমাদের কথা থাকবে যে এই জাতির এই জাতিকে দিশেহারা জাতিকে রাস্তা দেখানোর জন্য এই জাতিকে পথ দেখানোর জন্য আপনারাই দায়িত্ব নিতে হবে এই জাতির ধারক বাহক এবং আদর্শের যে একটা নমুনা আপনাদেরকে সেই নমুনা দেখাইতে হবে বাড়িতে যাইয়া হন প্রতিষ্ঠানে তাইকা হন মেহনত সব সময় চালিয়ে যাইতে হবে আসাতিজায়ে কেরাম অভিভাবক বৃন্দ মা বাবা মুরব্বিয়ান আত্মীয় স্বজনের প্রতি আপনাদের আখলাক হবে এমন আখলাক যেই আখলাক ইসলাম শিক্ষা দিয়েছে যেই আখলাক আপনারা কোরআন থেকে গ্রহণ করেছেন যেই আখলাক আপনাদের উলামায়ে কেরাম আপনাদেরকে শিখাইয়া দিয়েছেন সেই আখলাক হবে আপনাদের আপনাদের চাল চলন আপনাদের কথাবার্তা আপনাদের উঠা বসা আপনাদের বচনভঙ্গি আপনাদের সব কাজ যেন এমন হয় যেই কাজটা দিনের নির্দেশনা রয়েছে ইসলাম মতো হয় শরীয়ত মতো হয় এই আশা আকাঙ্ক্ষা রেখে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে যেন দিনের রাস্তায় কবুল আর মঞ্জুর করেন এই মাদ্রাসার সাথে যাদের যত প্রকারের সম্পর্ক আছে সহযোগিতা আছে যত মুহাব্বিন আছেন মুতাল্লিকিন আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এই জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ আবু তাহের ফারুকের মেহনতকে আল্লাহ তাআলা দিন দিন যেন তরক্কি দান করেন মেহনতকে কবুল করেন নেক হায়াত দান করেন এবং এই জামিয়াকে যেন আল্লাহ তাআলা দিন দিন তরক্কি দান করেন সকল হাজাত সকল হাজাত জরুরিয়াত থেকে আল্লাহ তাআলা যেন তার গাইবি খাজানা থেকে পুরা করেন আমরা সবাই নিজের বাচ্চাদেরকে দিনই প্রতিষ্ঠানে দেব এবং দিনদার ফয়েজদার বানানোর জন্য চেষ্টা করব একটা কথা অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই তালেবে ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর এতটুকু পরিমাণ ফরজ যতটুকু পরিমাণ শিখলে সে দিনের উপর চলতে পারে এখন কথা হলো বাচ্চাদের উপরে তো ফরজ অভিভাবকের উপরও ফরজ মনে রাখতে হবে ভাইরা অভিভাবক যারা মা বাবা আছেন সন্তানের আপনাদের উপরও ফরজ আপনার বাচ্চাকে দিনের লাইন দেখানো আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা দান করা আপনার বাচ্চাকে ইসলামের শিক্ষা দান করা এর ব্যতিক্রম যদি হয় আমাদের অলসতার কারণে কোরআনের শিক্ষা থেকে আমার বাচ্চা বঞ্চিত হয় আমার অবহেলার কারণে ইসলামের শিক্ষা থেকে আমার বাচ্চা বঞ্চিত হয় আমার বাচ্চা যদি কোরআন শিখতে পারে না নামাজ শিখতে পারে না ইসলামের কানুন চিনে না জানে না বুঝে না আমল করার সুযোগ পায় না হাশরের মাঠে আপনি অভিভাবক হয়েও এই প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর কাছে
এই জন্য আমরা সবাই যারা পড়ছি পড়তেছি আমাদের অভিভাবক সম্মানিত যারা আছেন সবার উদ্দেশ্যে আমাদের আকুল আবেদন আপনাদের যে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন নিজের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দেন দ্বীন শিখান কোরআন শিখান এর মর্যাদা দুনিয়া আখিরাতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন এই মেহনতকে কবুল করুন আজকের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা কামিয়াব দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন